সদর ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের সংসদীয় আসন কুড়িগ্রাম দুই আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন চলচ্চিত্র পরিচালক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আবু সুফিয়ান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পক্ষে এলাকা নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম দুই আসনে নৌকা মার্কার প্রার্থী না থাকায় তিনি স্বতন্ত্র ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম জেলা সার্বিক উন্নয়নের লক্ষ্যে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে তিনি প্রতিদিন পাড়া মহল্লা ঘুরে এলাকা নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার অভিনব নির্বাচনী প্রচারণার কৌশল সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। যাইহোক, আমি ইতিপূর্বেই জনসংযোগ করে 2018 সালে আমি আমার কুড়িগ্রাম দুই আসনের সুযোগের সাথে একসাথে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করি এবং শেষে আমি নৌকা মার্কা না পেয়েও প্লেন স্বতন্ত্র হিসেবে আমি সিংহ মার্কা নিয়ে ইলেকশন করি। যাইহোক, সেই ইলেকশন যা হয়েছে আমি দলে আছি এবং থাকব। জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে যেমন যে শেখ হাসিনার হাতকে সত্যি করার জন্য কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ যুবলীগ থেকে শুরু করে উপজেলার তিনটা যে আছে, একটা পৌরসভা আছে, 21টা ইউনিয়ন আছে, সর্বত্র আমাদের আওয়ামী লীগ সহ সহযোগী আওয়ামী লীগ যে সংগঠনগুলো আছে সেগুলো সহ তাদের সমর্থন এবং সাধারণ মানুষের সমর্থনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমি জনসংযোগ করতেছি। সেই লক্ষ্যে এখন আমি নাওডাঙ্গা হাটে আছি, বাজারে আছি। আমার পাশেই আমাদের নির্বাচিত আমাদের চেয়ারম্যান হাসান ভাই আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বিপুল ভোটে জড়িয়েছে। আমি তাকে আগে অভিনন্দন জানাই, আপনাদের সকল সাথে আমি একটা হাতালি দেই। শিলবাড়ি হতে রৌমারী পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপর আমি রেলপথ, রাজপথ সহ সেতুর দাবি করেছিলাম। সেই সেতুর দাবি ইনশাল্লাহ আপনারা জানেন, অনেকেই পেপার পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনা আমাদের এই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। ইতিপূর্বেই তার ব্যক্তিগত টিম ইতিপূর্বে কাজ করছে এবং আগামীতে কাজ করে যাচ্ছে। আমরা আভাস পাচ্ছি, আমরা একটা শুভাশী পাচ্ছি, ওই সেতু আগামীতে হবে, এই মর্মে কাজ চলতেছে। এই দিকটা আমাদের জন্য যদি পরিপূর্ণ সেতু হয় রেলপথ রাজপথ সহ আমাদের প্রথম দাবি। আমরা যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কৃষি এবং ব্যবসা বাণিজ্য দিক দিয়ে আমরা এগিয়ে যাব, এই প্রথম দাবি। এই গ্যাসের লাইন বিদ্যুৎ কুড়িগ্রাম থেকে ওই রৌমারি শিলবাড়ি থেকে যে ব্রিজটা আসতেছে সেখান থেকে জলমান হয়ে কুড়িগ্রাম থেকে পর্যায়ক্রমে আটটি জেলায় এই রেলপথ রাজপথ যেমনভাবে সম্প্রসারিত হবে তেমনিভাবে রাস্তাগুলো হাইওয়েতে পরিণত হবে এবং পুরা রংপুর বিভাগ একটা ইভিটেড কারখানায় পরিণত হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি রংপুর বিভাগে যে আটটি জেলা কুড়িগ্রাম থেকে শুরু করে আটটি জেলায় একটি ইমিডিয়েট শিল্প কল কারখানায় পরিণত হবে, তখন আমাদের এই রংপুর বিভাগে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে লক্ষ লক্ষ শ্রমিক আমাদের এখানে শ্রম দিবে তথা আমাদের রংপুর বিভাগের যে সমস্ত আমাদের লোক আছে সেখানেও তো আমরা কাজ পাবো, আমরা গুণগত মান পাবো। সেই সুবাদে আমরা এই দাবি হলেই আমাদের রংপুর বিভাগ হবে উন্নয়নশীলের উন্নতিশীলের একটা চাবিকাঠি। এটা হলো আমার তিন নম্বর দাবি। চার নম্বর দাবি হলো এই রংপুর বিভাগের, যেহেতু কুড়িগ্রাম জেলা একটি নদীমাতৃক জেলা, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, রংপুর বিভাগ একটি নদীমাতৃক একটি বিভাগ, যে সকল নদী ভাঙ্গন রোধ করার জন্য আমার চার নম্বর দাবি। একটা কুড়িগ্রামে একটা শহরে একটা স্থান ভালো দেখে একটা বিমানবন্দর। কেন বিমানবন্দর? বিমানবন্দর এই জন্য দাবি করছি যেহেতু চার নম্বর তিন নম্বর দাবিতে শিল্প কল কারখানা একটি আমরা প্রস্তাব করেছি, যেহেতু শিল্প কারখানা প্রস্তাব হওয়ার পরে কিন্তু এই দাবিটা, তখন লক্ষ লক্ষ শ্রমিক থাকবে তাদের এই যে তাদের সঙ্গে যে মালিকগুলো থাকবে, বাংলাদেশে তো অত শিল্পপতি নাই,
তাদের সাথে বিনিয়োগকারী বিদেশি যারা বিনিয়োগকারী শিল্পপতি আছেন তারা আমাদের দেশের শিল্পপতির সাথে সমন্বয় করে যে ব্যবসা বাণিজ্য চলমান থাকবে এই ব্যবসা বাণিজ্যকে তদারকির জন্য এবং একটা এই যে এয়ারপোর্টটা দাবি করছি এটা অবশ্যই একটা যুক্তিসঙ্গত দাবি এবং যেহেতু এখানে হাজার হাজার শিল্প কারখানা হবে এখানে মালিক শ্রমিক এবং পণ্য বিদেশে রপ্তানি আমদানি হবে সর্বদিক দিয়া এয়ারপোর্টের বিকল্প এখানে নাই কারণ বিনোদন না থাকলে কোনো কাজে মন বসে না কাজ করতে করতে মন ভালো লাগে না সেই ক্ষেত্রে তাদের একটি রিল্যাক্সের দরকার সেই রিল্যাক্সের জন্য চলচ্চিত্রে এবং প্রতিটি জেলায় জেলায় পর্যাপ্ত পরিমাণে চলচ্চিত্র প্রেক্ষাগৃহ নির্মাণ সেই সাথে কুড়িগ্রাম জেলা সদরে একটা চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র যেটাকে এফডিসি বলা হয় ঢাকাতে আছে আর কোথাও নাই এখানে একটা এফডিসি দ্বিতীয় দাবি আমি সেই এফডিসি নির্মাণ এই জন্য দাবি করতেছি যে এফডিসি নির্মিত হলে এখানে সারা দেশের মানুষ এমনকি বিদেশের লোকেরা আমাদের দেশের কুড়িগ্রামে শুটিং করবে আমাদের দেশ সর্বদিক দিয়ে এগিয়ে যাবে শ্রমিক কারখানায় এই ছবির গান বাজবে কেউ চলচ্চিত্রে যা ছবি দেখবে ছুটির দিনে সর্বদিক দিয়া যদি আমরা আপনারা খেয়াল করেন এক নম্বর দাবি কি বলেছিলাম সেতু রেলপথ রাজপথ সহ তারপরে গ্যাসের লাইন হাই ভোল্টেজ বিদ্যুৎ তারপরে নদী ভাঙ্গন তারপরে শিল্প কারখানা তারপরে এয়ারপোর্টের বিমানবন্দর তারপরে আজকে চলচ্চিত্র আপনার এই সমস্ত দাবি যদি পর্যায়ক্রমে পরিপূর্ণ হয় তাহলে আমি মনে করব রংপুর বিভাগ হবে বাংলাদেশের জন্য সেকেন্ড রাজধানী সেকেন্ড রাজধানী হলে আমি মনে করি আর কোনো বিকল্প কোনো দাবি আমাদের প্রয়োজন আপাতত নাই এই পর্যন্ত দাবি নিয়ে আমি মাঠে আছি তাই আমি আগামী নির্বাচনে আমি মাঠকে আরও মুক্ত করার জন্য জগন্নাথী শেখ হাসিনার হাসকে শক্তিশালী করার জন্য আগামীতে নৌকা মার্কা নিয়ে আপনাদের আমাদের এই দাবি জগন্নাথ শেখ হাসিনার কাছে সুন্দরভাবে যেন আমরা আরও জোরালোভাবে পৌঁছে দিতে পারি সংসদে যা কথা বলতে পারি নির্বাচনী বিষয় করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আপনাদের কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম NANTV